ঠিকই বলছো ঠিকই বলছো। ওরে আল্লাহ, আমিও তো স্বপ্ন দেখি, আমি তো দিনেবেলা স্বপ্ন দেখি তোমার জন্য, বুঝতে পারছো? ওরে আল্লাহ, আমার তো সব কিছুতেই তুমি, বুঝো। এনার নাম রফিকুল খান রনি। দীর্ঘ 24 বছর যাবৎ সিঙ্গেল থাকার পর ফাইনালি সে তার স্বপ্নের নারীকে খুঁজে পেল। আরে তো জন্মের বাতাস আর বাতাস ভাল লাগতে আছে না। ইনি হচ্ছে তানভীর হোসেন রানা। ছোটবেলায় একবার ছেঁকা খাওয়ার পর থেকে সে এখন সাক লন্ডা হয়ে গিয়েছে। এ ভাই, হ্যাঁ বেটা, তুই আমার ধরবি না নামের কোন কিছুই এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। ভাই এটা কি ফল? দাঁড়া, ফলটা যে ফলই হোক শক্ত নাকি দেখ, এটা ওর বরাবর মাথা মারুন দিই ভাই। ব্যথা লাগে, মাথা মারলে মাথা ফাটবো। উইচে পড়বে, উইচে পড়বে, দেখা তো দেখা দেন ব্যথার মানে কি, জোরে মারবে, ঠিক আছে? থাক বেটা, ফলটা খাইয়ালি, ফলটা চিজ হয়ে যায়, নষ্ট করে লাভ আছে? হ্যাঁ হ্যাঁ, আমরাও দাম একটু করি। এই ভিতরে যে সাদা সাদা কি, এটা বাইরের মাথায় মারাম ভাই। মার গল্প করতে, তো কি হয়েছে? তোরা কি কোনো কারণে আমার উপর রাগ নাকি? আমি তো বুঝতে পারতেছি না, মাথা পাচা কি যেন আসমানে কোনো কি পড়ছে না। রাগ কেন করবো নাকি, রাগ তো করার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু ভাই, এই আপনার কানে ফোন নাই, আপনি এইভাবে আইসে ভদ্র এইভাবে কথা বলতেছেন আমাদের সাথে? আরে আমি কইতাছি কেন, কি যে ফোনে চার্জ শেষ না ভাইয়ের, আরেকটা আরেকটা ধরে ফোনে টাকা না ভাই। বুঝি আমরা ভাবে বুঝি, যাক সমস্যা নাই, আমার টাকা বইলে আমার কথা বললেন, মানে আমরাও রয়ে গেছি পার্ট টাইম, বুঝছো? যাক সমস্যা নাই ভাই, না আমরা আছি ভাই, আপনার সাথে আছি, সমস্যা নাই। তোরা আমাকে ভুল বুঝতে আসো, মোর মোবাইলে টাকাও আছে, মোর মোবাইলে চার্জও আছে, মুই তো আসছি তোদের সঙ্গে একটু গল্প করতে, বুঝছো? তোদের ছাড়া মুই মোর কেউ আছে বল, তোরাই তো মোর কাছে সব। হ্যাঁ, তুই মোর সঙ্গে এরম করতে আসো, যাক সমস্যা নাই ভাই, আবার ফ্রি আসতে যেতেছে, আমার ভাইকে বুকে জড়া নিলাম। তোমার ভাই মানুষ, সমস্যা নাই ভাই, আসেন ভাই। আমাদের একটা খেলা আছে, খেলবেন নাকি ভাই? ব্যাট বল নিয়ে খেলি আমরা। হ্যাঁ, আপনি তো এখন খেলেন না, তাহলে আসেন, আমাদের একটা ম্যাচ আছে, আপনি দেখে আমাদেরকে জিতে যেতে পারেন কি না। ভাই খেলাটা হারলাম ভাই, এটা যাক, এটা একটু ডিফিকাল্ট ছিল, একবার ছয় লাগলো, ভাইয়ের কনফিডেন্স দেখে মনে করছিলাম পারবে, যাক
চেষ্টা করতাম কিছু করার আমি জানতাম বাবা তার আছে আমি বাসা চলে গেছিলাম ঠিক আছে কিন্তু ভাই কিন্তু একটা জিনিস ভালো লাগতেছে যে ভাই কিন্তু আমাদের সাথে আসতেছে খেলতেছে মজা করতেছে জিনিসটা কিন্তু ভালো দেখ তোরা তো মুই মোর ভাইয়ের মধ্যেই ভাবি বুঝো এখন মেন সমস্যা যেটা মোর একটা বিপদ বুঝো মোর একটা অনেক বড় একটা বিপদ হয়েছে সে বিপদটা একমাত্র তোরা আমাকে উদ্ধার করতে বিপদ কেমন বিপদ কিসের বিপদ আসলে ভাই কি যাবে ওটা তোকে বলি তোরা তো দেখছো যে মুই একটা মাইয়ার সঙ্গে অনেকক্ষণ কথা বলতাম চ্যাটিং করতাম সারাদিনই মোটামুটি আমি মেয়েটার সঙ্গে কথা বলতাম এখন যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে এই চার পাঁচ দিন ধরিয়া মুই মাইয়াটাকে অনলাইনে পাইতে আসি না এবং তার ফোনটাও ম্যাক্সিমাম টাইম অফ থাকে মুই ফোন দিলে সে ফোনটা রিসিভ করে না প্রবলেমটা তুই বুঝতে পারতেছি না এখন তো তোকে একটু মোর সঙ্গে ওগো এলাকায় একটু যাইতে দেবে ভাই বিপদ ঠিক আছে এই বিপদ অন্য কোনো বিপদ হলে ভাই আসিলাম ঠিক আছে জান দিয়ে দেবো আপনার কিন্তু এইসব বিপদে ভাই আমি নাই মাইয়া গঠিত বিষয়ে ভাই আমি নাই আমি নাই এইসব বিষয়ে আমি বলছি ঝামেলার বিষয় এগুলো তো আমি নাই আরে ভাই এটা আমাদের ভাই বড় ভাই চলো আমরা বড় ভাইয়ের জন্য আমি জান দিতে রাজি আছি জানটা দিই চলো না না মাইয়া গোটি ভাই চলো যাই গুরমু খামু বুঝো রাই আর করো চিল্লারো টাকা দিব টাকা 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 দিব আমি কথা কইতেছি আচ্ছা ভাই আমরা যাব ঠিক আছে কিন্তু সমস্যা আছে আমার তো টাকা নাই আর বাবাও টাকা পয়সা পাঠাই দিয়েছে আমারও নাই আর হচ্ছে এই ভাইয়েরও নাই আসলে টাকা পয়সার খুব অভাব কারণ আপনি যদি যান আমাদের খরচ হয়ে যায় বুঝলেন না কারণ আমরা তো গরিব এরপরে আমার ওই যে দুপুরে যে আমি কি ছাড়া খাইতে পারি না এগুলো দুপুরে তো আলু ভাত তো ডাল ছাড়া খাইতেই পার দুপুরে তো তেহারি ছাড়া খাইতে পার আই এম সেম বড় লোকের পালা বাইরে আমরা বোঝেন নাই জিনিসটা তারপরে তার রাত্রেটা রাত্রেটা রাতে হচ্ছে কাচ্চি ঠিক আছে কাচ্চির সাথে যেটা ওইটা কো লেবু আর আর কি ভাই কোক কোক ছাড়া তো খাইতেই পারো আমরা কাচ্চি ঠিক আছে এইগুলো যদি হয় তাহলে দেন আমরা ভাবতে পারি ঠিক আছে আরে বেড়া তোকে দাদা কি মুই টাকা নিমু তোরা যাবি মোর সঙ্গে যাবি মোর গার্লফ্রেন্ডকে খোঁজ দে তোকে যাবতীয় খরচ কাশি বিরিয়ানি জাঙ্গা সাবান শ্যাম্পু যা লাগে সব খরচ হলো মোর তোরা শুধু মোর সঙ্গে যাবি মুই খুঁজমু তোরা একটু মোকে হেল্প করবি বুঝতে পারছো এমন কোনো সমস্যা নাই মোরা এখন বাসায় যাবো কালকে মোরা রওনা হবো এটা মেন কথা আর কোনো কথা নেই তোরা ব্যাগটা গুছিয়ে নাও যা তোমার ওই চোখের মায়াতে যে পড়ে গেছি আমি তোমার ওই হাসি আমার কাছে সব থেকে দামি ভালোবাসি তোমাকে যে আমি কতটা এখনো বলতে পারিনি মনের কথাগুলো মনের সাথেই যুদ্ধ জিততে পারিনি ভালোবাসি তোমাকে যে আমি কতটা এখনো বলতে পারিনি মনের কথাগুলো মনের সাথেই যুদ্ধ জিততে পারিনি আমার ভালোবাসা সবটুকু যে তোমাকে ঘিরে জানি না কবে তুমি ধরা দিবে আমার নীরে তোমার ওই চোখের মায়াতে যে পড়ে গেছি আমি তোমার ওই হাসি আমার কাছে সব থেকে দামি ভেবেছি তাই এবার বলে দিব তোমাকে আমি ভালোবাসি স্বপ্নেও আমি দেখেছি যে থাকবো দুজনে পাশাপাশি তোমার আর আমার বিয়ে হবে জানি না সেটা হবে কবে আমার মনটা মরুভূমি স্বপ্নে তো আবার আসবা তুমি ভালোবাসি তোমাকে যে আমি কতটা এখনো
বলতে পারিনি মনের কথাগুলো মনের সাথে যুদ্ধ জিততে পারিনি ভালোবাসি তোমাকে যে আমি কতটা কোনো বলতে পারিনি মনের কথাগুলো মনের সাথে যুদ্ধ জিততে পারিনি তোমার ওই চোখের মায়াতে যে পড়ে গেছি আমি তোমার ওই হাসি আমার কাছে সব থেকে দামি তোমার ওই চোখে মায়াতে যে পড়ে গেছি আমি তোমার ওই হাসি আমার কাছে সব থেকে দামি বলতে পারতেছি না সে বাসের টিকিট আনতে গেল কোনো খবর নেই তোর আমি কইলাম যাইয়া গোপালপুরে তিনটা টিকিট নিয়ে ওই তো এমন আইতে আসে না তুই ফোন দিয়ে দেখ তো ঘটনাটা কি ও তো রাত্রেবেলা কইলো ভাই আমি ফোন দিলে টিকিট রেডি হয়ে যাবে কোথায় দাঁড়াই আছি প্রায় দুই ঘন্টা ধরে দেয় কিন্তু মানে দুপুর হয়ে যাবে বেটা ভাই আমার কেন জানি মনে হচ্ছে টিকিট পাবে না পাবে না তুই বুঝলি কেমন তোরা কেন জানি মনে হইতে আছে তুই কী হয় ভাই সবাই রেডি হয়ে গেছেন গুড গুড খুব সুন্দর লাগতেছে আপনাদেরকে তুই আসছো তোরে পারাইছি টিকিট আনতে এতক্ষণ করে আসছো চলো রওনা দে যে টিকিট তিনটা দে টিকিট টিকিট তো ভাই মানে ম্যানেজ করতে পারিনি ভাই না ফোন দিয়েছিলাম ভাই হয় না তুই বলতে পারলাম না তুই কি আমার সাইজানি করতে আসো বলছিলাম না আপনারে ভাই কি রাস্তা নাকি মঙ্গল গ্রহ তো নিয়ে যাবে নাকি মঙ্গল গ্রহ রাস্তা এতটা ভয়ঙ্কর না হ্যাঁ চল ভাই নতুন এলাকাতে আইসা বললাম এখন ফোন দেন মায়ের নতুন এলাকাতে পুরোটা তো আর মায়ের না মায়ের বাপেরও না তোমাদের জিজ্ঞেস করেন বাসা কোন জায়গায় কি কোনো কথা কথা থাকে আমার তো টায়ার্ড লাগছে এখন এক ঘন্টা আছে হ্যাঁ দুপুরে খাবার খাওয়ার জন্য তাহলে কো এক ঘন্টা আর বসে থাকতে হবে চল খুঁজি এক ঘন্টা ভাই দেন ফোন দেন না তুমি ফোন দিতে আসি ফোন তো আমি অনেকক্ষণ ধরে দিতে আসি আসলে এবার আবার দিতে আসবি কি বলে ফোনটা তো সমস্যা কত আছে ফোনটা বন্ধ বুঝো ফোনটা বন্ধ বন্ধ আবার দিয়ে আবার দিই তারা আবার দিতে না রে বেটা ফোনটা বন্ধ বন্ধ বন্ধের উপর ধারা বলো নাকি আমি ফোন দিই বন্ধ হ্যাঁ ফোন দেয় হ্যাঁ গার্লফ্রেন্ডের আমার বন্ধ থাকুক মানে হ্যাঁ হাইটটা হাইটটাই অন্য দেবো হ্যাঁ ভাই হ্যাঁ ভাই কী আছে দুপুরে খাওয়াটা মিস করার দরকার আছে এখন বলেন হ্যাঁ বন্ধ হলে কী আছে মোবাইল ফোন দেয় সময় হ্যাঁ ভাই মারা কোনো ছবি টবি আছে থাকলে দেখেন দেহি যদি এরকম যে হাঁটতাছি পাশ দিয়ে গেল আপনি খেয়াল করেন আমি খেয়াল করলাম বা ও খেয়াল করলো হ্যাঁ আমি তো অবশ্যই খেয়াল করবো হ্যাঁ তোমরা মোর সঙ্গে চালাকি করো ছবি তো আমি তোমাদের দেখাবো না তোমাদের দেখাবো পরে তোমরা ভাবের দিকে কুদৃষ্টি দেবা তোমাদের আমি চিনি না তোমরা কোন টাইপের ছেলে আমার সঙ্গে আসো খোঁজো এত কম বললে আসো পিছে পিছে আসো হ্যাঁ খাবি না দুপুর খাওয়াটা খাই লয় লো চলো চলো কী রে সকাল দুপুর রাত কোনো মেনুতে তো এই কলা রুটি ছিল না তাই কী খাইতে থাকে বুঝি না এই তুই কী বলে নিয়ে আসলি আমার কাচ্চি খাওয়াবো তেহারি খাওয়াবো এ কী এনে কী কাচ্চি তেহারি বেঁচে জিগা তো যা জিগা তো বুঝলি আমিও জায়গা
লুলু খাবো এই যে লুলু পাওয়া যায় আমার জন্য না তুই খাবি হ্যাঁ আমি খাবো লুলু খা এটা বেড়া বিদেশে আমি যে খাইতাম আমি ওই বিদেশে থাকতাম এটা খাইতাম আর মাথা মানে এটার ভিতরে উপহার দেয় তুই কিছু পাস নাই বুলবুলি বুলবুলি বাসাতে আমি লাগাবো ঠিক আছে আমি তো লাগাবো আমার আইফোনে এলাকা থাকে তোমরা সবাই চিনো নাকি হ্যাঁ হ্যাঁ এই বিগ বিগ তো আমরা মনে খুব কাছাকাছি চলে আসছি বলতে পারছো করতেছে রে পাগল ছাগল দূর খেলা পাগল ছাগল এবারে ভাইরা কলা বেড়া এই রেস্টুরেন্টে কিছু খাই দুবেলা এই লুলু হয়ে হয় বুলবুলিটা কই লাগাইছে ভাই বুলবুলি বেড়া একটা বেটার হন্ডম লাগে লাগাই দিয়ে বেশি বিল দেখলে ভাই আবার খেতে যাবে গেট কিন্তু একেবারে সামনে ঠিক আছে এবারে তোরা বলে রেস্টুরেন্টে খাবি সেট করে আসো রেস্টুরেন্ট এখানে খুলছে এখানে ওপেন লেখা আছে চলো কিছু খাই আসি খিদা লাগছে একসাথে খিদা লাগছে আসো আমার সাথে আসো বিল দেও নাই মুখে একটা ফোন দেবো না তুই তো আমি সেট করে আসো বিল দিয়ে যাইতাম বেড়া তোর এত বোকামি করো মাঝে মাঝে আমি তো বলতে পারি না হ্যাঁ আপনাকে ফোন দিব আপনি তো ইচ্ছা করে ফোনটা বন্ধ করে রাখছেন এ বেটা তুই আমাকে কি মনে করো রেস্টুরেন্টে বসে চেয়ে গেছে আমি কির খান তোদেরকে বলছি যে তোরা বসে খা তোরা বসে খা আমি বিল দিতে আসি আচ্ছা ভাই আপনারা আমাকে খাওয়ান টাওয়ান লাগবে না আপনি আমাকে বিপদ থেকে ওদের উদ্ধার করেন আপনি কোন মায়ের কাছে যাবেন তাদের চলেন যাই আমাকে ছুটি দেন তোরা কিছু খাবি না ভাই না 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 ভাই আপনার কাছে আর খাবো না আমি দরকার না খাই ভাই আমি রোজা ভাই আমি রোজা আমি খাবো না আমি রোজা রাখছি ভাই দেন সব কথার এক কথা মেয়ের ছবিটা দেখান আমাকে অ্যাটলিস্ট হ্যাঁ ছবিটা দেখতে হবে কত মায়া যাইতেছে আশেপাশে এরকম হইতে পারে যে আপনার গার্লফ্রেন্ড উঠে দেখ এই দেখ তোদের ভাবি দেখছো ভাবি তো মাশাল্লাহ সুন্দরই আছে রা হ্যাঁ এটা সুন্দর তুই এই মায়ের লেগে আমরা যখন ঘুরছি এই মায়ের তো পুরো পৃথিবীতে এখন যে কোনো জায়গায় খুঁজে গেলে পাওয়া যাবে না এই যে সবার ছবি দেখায় এই যে সবাই চিনে কেন চিনে এই মায়েরটা কেডা এই মায়েরটা বিরাট কোহলির বউ আনুষ্কা শর্মা আমি জানি আপনি জানেন এই বলতে তো জানে না বলো তো এই বলতে লাগে রোদের মধ্যে পুরে পুরে আমরা মায়েরা খুঁজতেছি আবার খাওয়াও না কিপটা
চলেন জায়গা যেমনে আছে এমনি জায়গা চলেন। হ্যাঁ ভাই আসলে তোরা এরম করতে আছো একটুখানি খাটতে আছো দেখা এটা বইলা দিলে এটা ফেক অ্যাকাউন্ট। হ্যাঁ এই কি তোরা আমার ভাই এর লিগে তোকে নিয়ে আইছি ভাই কিছু সময় থাক আমি আর কিছু জায়গায় খুঁজি ঠিক আছে ফেক অ্যাকাউন্ট হইতে পারে কিন্তু আমি তোর সাথে কথা বলছি এটা তো মেয়ে এটা আমি দেখছি যে এটা একটা মেয়ে আমাদের কথা হয়েছে ফোনে কথা হয়েছে ভাই অনেক বিল্ডিং দেখলাম এলাকার মধ্যে এরা ভাই লাস্ট বিল্ডিং এর যদি থাকে ভাই থাকলো আলাদা ভাই একটা ব্যবস্থা করেন ভাই আমার আর পারতেছি না ভাই চলতেছে না পা করতেছে না ভাই এন নাই ভাই চলো চল যাই আমার বাসা চলে যাই এখন তোর নাম আমি আসতেছি শুতে পাও আমার মনের কথা তোমাকে ভালোবাসি সেটা কি তুমি চাও তোমার কথা ভেবে একা বসে দেখি কবিতা তুমি যদি শুনতে চাও ভাই আর কত এরকম থাকবেন মুভন করো ভাই মন মতো বুদ্ধিমান একটা লোক মানে ভিকারির মধ্যে আমি এত প্রেমে পড়ে গেলাম আমার এমনও বিশ্বাস করতে কষ্ট হইতে আছে আসলে কি এটা ফেকাই দিবে না আমার কিছু বলার নেই ভাই আপনারে ভাই আপনি কিছু কম কি কথা কম আমি কি কথা কম আর লাগে কত কথা করে মুডে মুড রাখছে এরা ফেক একটা আইডিয়ার পিছনে যতটুকু ঘুরছে অতটুকু বেশি হয়ে গেছে এটা নিয়ে তো এত বাড়াবাড়ি করে আমি কোনো মানে দেখি না মানে এই ধরনের প্রেম ভালোবাসা আসলে কই থেকে আসে তোরা বলতে পারতেছ না ভাই এই কোন ম্যাডাম যেন আসছে আপনার সাথে দেখা করতে বেটা বাদ দে ভালো লাগতে আছে না বেটা প্লিজ বাদ দে তুই দেন না দেখেন না ভাই আমরা একটু আসি ভাই আপনার কথা কেন করলা বলো যেটা আমাকে বলো কেন করলাম আমি একটু যাতে করে দেখলাম তুমি কি আসলে আমাকে ভালোবাসো নাকি ফান করছো তুমি এটা প্রমাণ চাও আর কোনো প্রমাণ লাগবে তোমার বলো আর কোনো প্রমাণ চাও না আর কোনো প্রমাণ লাগবে না ভাই কই যা সাত দিয়ে লাভ তো দিবেন নাকি ভাই আবার আগের ক্যারেক্টার হয়ে গেছে আপনি লান ভাই তোমার ওই চোখের মায়াতে যে পড়ে গেছি আমি তোমার ওই হাসি আমার কাছে সব থেকে দামি ভালোবাসি তোমাকে যে আমি কতটা এখনো
বলতে পারিনি মনের কথাগুলো মনের সাথেই যুদ্ধ জিততে পারিনি ভালোবাসি তোমাকে যে আমি কতটা এখনো বলতে পারিনি মনের কথাগুলো মনের সাথেই যুদ্ধ জিততে পারিনি।